ওকে, তো দেন গাইস, বিয়েতে কোন কালার দিবেন? বিয়ে তো দেখা গেছে আমরা ছোটখাটো বিয়েতে সবাই কিন্তু ফটো তুলতে যাই, বাট সেখানে গিয়ে কিন্তু কালার দিতে হয়। দেখেন, বিয়েতে যদি আপনি ন্যাচারাল কালার দিয়ে দেন বা অন্যান্য কালার দিয়ে দেন, তাহলে কিন্তু বিয়েতে ছবি সুন্দর হয় না। ছবি সুন্দর না হলে তো আর বুঝতেই পারছেন। আর যে বর বা কনে বলেন, তাদের ছবির কিন্তু কোয়ালিটি খুব সেই হতে হয়, না হলে কিন্তু আপনার মানে তারা পছন্দ করে না, আর পছন্দ না করলেই তো আপনাকে আর নিবেই না। তো গাইস, অবশ্যই যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বিয়েতে গিয়ে কোন কালার দিবেন অ্যান্ড কোন কালার দিয়ে ছবি তোলার পর আপনার ছবিটা জাকাস দেখা যাবে। আপনি অনলাইনে হয়তো সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন ওয়েডিং ফটো আছে, সেইগুলোতে কিন্তু মানে সেই কালার দেখা যায়, কিন্তু বিআইবি কালার, কিন্তু আপনি যখন ফটো তুলেন তখন এই ধরনের কালার দেন। তো গাইস, আজকের ভিডিওতে এই সেটিংসগুলোই আপনাদেরকে দেখাবো বা জানাবো। এই ধরনের সেটিংস করার ফলে আপনার বা বিয়েতে, যে কোনো বিয়েতে ফটো তুলতে গেলে আপনার এইরকম ঠিক কালারটা দিয়ে। তো দেখেন, আপনি যখন অনেকে হয়তো ম্যানুয়াল দিয়ে বিয়েতে ফটো তুলেন, যদি ম্যানুয়াল দিয়ে ফটো তুলেন তাহলে আপনার সব কিছু ম্যানুয়াল সেট করতে হয়। তো এখানে দেখা গেছে অনেকজনের ফটো বেশি আপনার লাল হয়ে যায় বা বেশি হলুদ হয়ে যায় বা বেশি আপনার হোয়াইট ব্যালেন্স চলে আসে বা এক্সপোজার বেশি হয়ে যায়, এতে করে আপনার অনেক অসুবিধায় পড়তে হয় অ্যান্ড আপনার ছবিটার কালার নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় আপনি সারা দিন বা সারা রাত ফটো তুললেন, দুই নাম্বার দিন যখন তাদেরকে আপনি ফটো দিবেন তখন আপনি এডিট করে দিতে হয়, মানে যে লাল বা হলুদ কালার যেটা বেশি হয়েছে সেটা কমিয়ে কমিয়ে দিতে হয়, এতে আপনার অনেক সমস্যা হয়। তো তার জন্য অবশ্যই সেটিংসগুলো জানতে হবে, যাতে করে আমাদের এই কাজগুলো করতে হয় না অ্যান্ড আমরা যেই ফটো তুলবো সেই ফটো যাতে সুন্দর হয়। আরেকটা অসুবিধা পড়েন তখন যখন আপনি ম্যানুয়াল দিয়ে তুলেন বা অন্য কোনো মোড দিয়ে তুললেন, তখন যখন আপনার ছবিটা বেশি হারে কালার পেয়ে গেল বা লাল কালার পেয়ে গেছে বা কালো কালার পেয়ে গেছে, তখন দেখবেন আপনি সেই জায়গায় আপনি ফটো দেখাতে পারবেন না, আপনি শরম পাবেন যে ভাই এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এখন আপনাকে এত টাকা দিয়ে তারা নিজে, ভাই আপনার তো অবশ্যই লস হবে তাদেরকে দেখানোর পর, তো তারা একটু রাগও করবে বা অনেকজনে অনেক কথাবার্তাও চালায়। তো গাইস, অবশ্যই এই সেটিংসগুলো জেনে রাখুন। দেখুন, আপনি যদি ম্যানুয়াল দিয়ে তুলেন তাহলে ভালো কথা, আমি বলবো ম্যানুয়াল দিয়ে তুলবেন। ম্যানুয়াল দিলে তোলার পর এখানে শাটার স্পিড অবশ্যই কমিয়ে দিবেন, আপনার হয়তো শাটার স্পিড 4000 থাকতে পারে, একদম বেস্ট 4000, তো আমার এখানে 4000 আছে। রাতে যদি ফটো তুলেন তাহলে শাটার স্পিডটা আপনি 250 বা 320 এইরকম রাখতে পারেন, তাহলে আপনার ফটোটাতে মানে অন্ধকার একটু কম হবে, মানে কিছু ফর্সা ফর্সা আসবে। অ্যান্ড এখানে আপনি আইএসও মূল ইম্পর্টেন্ট বিষয়, তো আইএসও আপনারা অনেকে 6400 দেন বা যদি 700 কিনেন তাহলে এখানে 12800 পাবেন, তো আমি মনে করি আইএসওটা অটো দিবেন, এতে করে আপনার সব কিছু অটোমেটিক হবে আইএসওর ক্ষেত্রে। আর এখানে হোয়াইট ব্যালেন্সের জায়গায় আপনার এই যে দেখেন, এটা আপনি পিকচার স্টাইল অবশ্যই ন্যাচারাল দিবেন না, দেখেন ন্যাচারাল আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রটেক্ট আছে, তো আপনি একটা কাজ করতে পারেন মানে অটো দিতে পারেন, না হলে যদি আপনি বেশি রঙিন ফটো চান তাহলে আপনি এলটা দিয়ে দিবেন, মানে বেশি রঙিন, যে কোনো জিনিসকে আরও কালারফুল করে তুলবে। যেমন ধরেন একটা সবুজ পাতা, এই সবুজ পাতা আপনি কালি চোখে যেমনটা দেখবেন, এই এলসটা দিলে আপনার এই কালো চোখের থেকে আরও কালারফুল করে তুলে, তার জন্য আপনি এই এলটা দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এখানে হোয়াইট ব্যালেন্সটা আপনি আপনার সিস্টেম অনুযায়ী বা আপনার অবস্থা বুঝে আপনি হোয়াইট ব্যালেন্স দিতে পারেন, তো আমি সাজেস্ট করব অটোতে দিবেন। অটোতে দেওয়ার পর এখানে ফ্ল্যাশটা ইউজ করবেন, রাতে যদি আপনি ফটো তুলতে চান তাহলে ফ্ল্যাশটা ইউজ করবেন, আর দিনে যদি ফটো তুলতে চান তাও একটা সেটিংস আছে, তো আপনাদেরকে আমি বলে দেব, রাতের বেলায় অবশ্যই ফ্ল্যাশটা দিয়ে অ্যান্ড আপনি একটা ফটো তুলবেন, তখন দেখবেন আপনার ফটোটা খুব সুন্দর হবে রাতের বেলায়। আরেকটা সেটিং আপনাদেরকে বলে দিই, যদি আপনি ম্যানুয়াল দিয়ে তুলেন তাহলে তো এইরকমভাবে তুলে নেবেন। এবার আপনি যদি আরও কালারফুল পেতে চান তাহলে অবশ্যই এই পি মোডটা ব্যবহার করবেন, মানে প্রোগ্রাম মোড, দেখেন এখানে লেখা আসবে প্রোগ্রাম, মানে আপনি যদি আরও কালারফুল চান তাহলে এই প্রোগ্রাম মোডটা ইউজ করতে পারেন। প্রোগ্রাম মোডে আবার আপনি শাটার স্পিডটা সিলেক্ট করতে পারবেন না, জাস্ট আইএসওটা নাড়াচাড়া করতে পারবেন অ্যান্ড এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন অ্যান্ড এখানে পিকচার স্টাইল সিলেক্ট করতে পারবেন, বাট আপনি অন্য কিছু নাড়াচাড়া করতে পারবেন না। তো এইটা যেই রকম থাকবে সেই রকম আমি সাজেস্ট করবো, এইরকমভাবে আপনারা তুলবেন, দেখবেন ফটোটা আরও কালারফুল হবে, মানে আরও কালারফুল হবে, এইটা থেকে এইটা আরও কিছু কালার দিছে। তো এইরকমভাবে আপনারা ফটো তুলতে পারেন বিয়েতে রাতের বেলায়, খুব সুন্দর অ্যান্ড জাক্কাস কোয়ালিটি একটা ফটো দিয়ে যদি আপনি তুলতে পারেন আমার মতো সেটিং করে। তো ভাই, আপনার ইচ্ছা আপনি এরকম সেটিং করবেন কি না, আর যদি ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকেন
তাহলে অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম টপিকের জন্য।